এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাড়ির লোকেদের সাথে হাত মিলিয়ে তো চোখে মানসিক যন্ত্রণা দাওনি দিনের পর দিন। রনার ওই বাড়ির প্রত্যেকটা লোক মিলে প্রতিদিন আমার সন্তানকে আমার ছেলেটাকে টর্চার করে যাচ্ছে। এটা তো ওকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতনই। প্লিজ চুপ করো, চুপ করো, চুপ করো প্রীতম, আমি আর সহ্য করতে পারছি না। ইওর অনার, ওকে প্লিজ বলুন মিথ্যে কথা না বলতে। মিলর্ড, মিলর্ড, আমি বুঝতে পারছি যে ওনার সত্য হজম করতে কষ্ট হচ্ছে, কিন্তু ওনাকে তো সময় দেওয়া হবে, তখন নয় উনি যা বলার সেটা বলবেন। একজনের সাথে কথা বলার সময় তার মাঝখানে উনি চিৎকার চেঁচামেচি করে কোর্টের এই সুন্দর পরিবেশকে নষ্ট করছেন কেন? প্লিজ আপনি বসুন, আপনার বলার সময় আপনি বলবেন। ওকে মিস্টার গাঙ্গুলি, আপনার আর কি বক্তব্য আছে? ইওর অনার, আমি আমার ছেলেটাকে রক্ষা করতে চাই, আমার ছেলেটা ভালো নেই। ইওর অনার, এই মেয়েটি স্যাডিস্ট এবং সাইকোটিক, যার থেকেও ডিরেক্ট টাকা পাওয়ার কোনো আশা নেই, তাকেও মেন্টালি টর্চার করে আনন্দ পায়, আমাকেও দিনের পর দিন করেছে, এখন আমার ছেলের ওপরে টর্চার চালাচ্ছে। আমি খালি এর সুবিচার চাই ইওর অনার। মাই লর্ড, উনি যা যা বলছেন সবই ওনার মন গড়া কথা। মন গড়া কথা? মা যদি এত খারাপই হবে তাহলে এতদিন ধরে সে কি মায়ের কাছে থাকতো? ইওর অনার, বাচ্চাটি নিজে মুখে স্বীকার করেছে যে সে মায়ের কাছেই থাকতে চায়। ধর্মাবতার, তাহলে বাচ্চাটা নিজের মুখেই বলুক, আপনি নিজের কানেই শুনুক, তাহলেই প্রমাণ হবে ধর্মাবতার কে মন গড়া কথা বলছে, আমার মক্কেল নাকি আপনি। অর্ডার, 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 অর্ডার! বাচ্চাটি কি এখানে উপস্থিত আছে? না ধর্মাবতার, বাচ্চাটি কোর্টে উপস্থিত নেই। এখানে যদি বাচ্চাটা উপস্থিত থাকতো তাহলে তো আপনি সত্যি কথাটা জানতে পেরে যেতেন। ধর্মাবতার, বাচ্চাটা আদৌ কিন্তু বলেননি সে যে তার মায়ের কাছে থাকবে, সেই কারণেই বাচ্চাটাকে ইচ্ছে করে আনেননি। না ইওর অনার, আমি ওকে আনিনি অন্য কারণে, আমি চাইনি যে ওর বাবা মা কোর্টে কাদা ছোড়াছড়ি করছে সেটা ও দেখুক সামনে থেকে। ইওর অনার, আমি চাই না যে ওর শিশু মনে প্রভাব পড়ুক। মিলর্ড, জাগৃতি গাঙ্গুলি একজন মা হিসেবে তার সন্তানকে সঠিক পথ দেখাবেন, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আর মানসিক টর্চারের কথা আমার বিরোধী পক্ষের উকিল যা বললেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, একটা বিচ্ছিন্ন ঘটনা। দেখুন, জাগৃতি দেবী নতুন বিয়ে করেছেন, তাই নতুন মা এবং তার বাচ্চা দুজনকেই একটা নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য লড়াই করতে হচ্ছে। এটা খুব স্বাভাবিক মিলর্ড, আর যে কোনো সেকেন্ড ম্যারেজেই এটা হয়ে থাকে, এতে বাচ্চা সুরক্ষিত নয় এটা কি বলা যায়? মিলর্ড, আমি যদি মেনেও নিই যে বাচ্চাটি তার মায়ের কাছে সুরক্ষিত, কিন্তু বাচ্চাটি তার মায়ের নতুন শ্বশুর বাড়ির কাছে সুরক্ষিত আছে তো? ইওর অনার, আমার বাচ্চা আমার শ্বশুর বাড়ির ওপর নির্ভরশীল নয়, ডিপেন্ডেন্ট নয়। আমি নিজে রোজগার করে আমার বাচ্চাকে মানুষ করি, তাহলে এখানে আমার শ্বশুর বাড়ির প্রসঙ্গ কেন আসছে? অবজেকশন মাই লর্ড, জাগৃতি দেবী প্রেজেন্ট আর পাস্টটাকে গুলিয়ে ফেলছেন। উনি বললেন না যে উনি রোজগার করেন, সত্যি কি তাই জাগৃতি দেবী, নাকি আপনি রোজগার করতেন? কোনটা জাগৃতি দেবী? বাচ্চাটাকে খাওয়াতে গেলে তো আপনাকে আপনার নতুন স্বামীর কাছে হাত পাততে হবে, নির্ভর করতে হবে, তাই না? জাগৃতি দেবী, আপনি এক কাজ করুন, আপনি একবার আপনার ইমেলটা চেক করুন। হ্যাঁ, thank you.
তাহলে মহামান্য আদালত, আপনি বুঝতেই পারছেন যে জাগৃতি দেবী কতটা ইরেসপন্সিবল। উনি নিজের চাকরিটাও হারিয়েছেন, উনি নিজের কাজের দায়িত্বও নিতে পারেন না। তাহলে কোন যুক্তিতে উনি নিজের বাচ্চার দায়িত্ব নেবেন বলে দাবি করছেন? মিথ্যে ইওর অনার, এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে। ইওর অনার, আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। আমি একজন সেবিকা, নার্স। আমি আমার জীবনটা মানুষের সেবায় নিয়োজিত করেছি। আমি আমার কর্তব্যে কখনো গাফিলতি করিনি। যখন একজন পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি ফেরেন, সেটাই আমাদের কাছে সব থেকে আনন্দের। ইওর অনার, আমি সত্যি বলছি ইওর অনার, আমি আমার পেশার ব্যাপারে কোনো দিনও কোনো কম্প্রোমাইজ করিনি আর করবো না। মাই লর্ড, জাগৃতি গাঙ্গুলি শুধু একজন নার্সই নন, পেডিয়াট্রিক সাইকোলজির উপরেও ওনার যথেষ্ট দক্ষতা আছে। ওই কথায় বলে না, মন ভালো থাকলে শরীর ভালো থাকে। উনি এত বছর ধরে যেভাবে মানুষের, বিশেষ করে বাচ্চাদের মনের খবর নিয়ে তাদেরকে সুস্থ করে তাদের মুখে হাসি ফুটিয়েছেন, তাতে তার কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ইনফ্যাক্ট, তার পেশাগত দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। অবজেকশন মাই লর্ড, জাগৃতি দেবী যদি কর্মে দক্ষ হতেন তাহলে উনি যে হাসপাতালে চাকরি করতেন সেই কাজে উনি বহাল থাকতেন। ধনবতার উনি যার অধীনে কাজ করতেন, সেই ডক্টর দিগন্ত বাগচিকে আমি একবার কোর্টে ডাকার জন্য আপনার কাছে অনুমতি চাইছি, ওনার থেকে কিছু তথ্য প্রমাণ জানবার জন্য। অনুমতি দেওয়া হলো। ডক্টর দিগন্ত বাগচিকে কল করুন। ডক্টর দিগন্ত বাগচি হাজির। আপনার যা বক্তব্য কাট করা হয়েছে বলুন। ধন্যবাদ। আচ্ছা ডক্টর বাগচি, এই জাগৃতি দেবী নিজেকে ভাবেন যে উনি একজন মহীয়সী নারী। উনি মনে করেন যে উনি ভীষণ সিনসিয়ার, পাংচুয়াল, ডেডিকেটেড, ওই এটসেট্রা এটসেট্রা। আপনি কি তাই মনে করেন? নিজের সম্পর্কে কেউ কি খারাপ কথা বলে? উনিও বলেননি। জাগৃতি একজন ইনডিসিপ্লিন, কেয়ারলেস, সেলফিশ ওম্যান, চূড়ান্ত মিথ্যেবাদীও বটে। আমি আমার ডাক্তারি ক্যারিয়ারে ওর মতো খারাপ নার্স একটাও দেখিনি। ও কোনো মেডিকেল প্রোটোকল মেনেই চলে না, আর নিজের ইচ্ছা মতো